সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ রয়েছে, সেই নিয়োগে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের প্রক্রিয়া কি, সেগুলো কিন্তু পুরো ভিডিও জুড়ে রয়েছে এবং পুরো ভিডিওর প্রত্যেকটা স্টেপকে আপনি মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ কোনো স্টেপ যদি আপনি না দেখেন তাহলে আপনার আবেদনে সর্বোচ্চ ভুলটিও হতে পারে, সেজন্য ফলো করতে হবে আমাদের পুরো ভিডিও। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ভালোবাসা, আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যায়। দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমাদেরকে জাস্ট করতে হবে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর এখানে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে আসতে পারবেন, অথবা লিঙ্কটি কপি করে জাস্ট পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করলে আপনাদেরকে নিয়ে যাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাটাতে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে কোন কোন পদে আবেদন চলছে সেই পদের জায়গায় নিয়ে যাবে। এখানে আসার পরেই আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আজকের আবেদনটি আমরা করব অফিস সহায়ক এই অপশনে। জাস্ট এখানে চেক মার্ক করে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে প্রিমিয়াম মেম্বার অফ অল জব, আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন অল জবের তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পরে আপনার নামটা এখান থেকে লিখতে হবে ইংলিশে প্রথমে, তারপরে লিখতে হবে বাংলায়। তো আমরা প্রথমে ইংলিশ নামটি লিখে দিব। তবে ইংলিশ নাম লেখার ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তো আমরা নামটি লিখলাম প্রথমে ইংলিশে, তারপরে লিখলাম বাংলায়, তারপরে হচ্ছে ফাদার্স নেম লিখতে হবে। তো আমরা ফাদার্স নেম মাদার্স নেম তথ্যগুলো বাংলা এবং ইংলিশ পূরণ করার পরে আমরা এখান থেকে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে আসার পরে আপনাকে জাস্ট এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে প্রথমে আপনার জন্ম সাল, সেটা নির্বাচন করতে হবে। তারপরে হচ্ছে জন্ম মাস দিতে হবে, তারপর হচ্ছে ডেট দিতে হবে। তো ডেট মাস এবং তারিখ সব কিছু দেওয়ার পরে আমরা এখান থেকে যাব জাস্ট রিলিজিয়নে যাব। তারপর হচ্ছে মেল ফিমেল থাকলে দিবেন, অর্থাৎ আপনার জেন্ডার যেটা সেটা সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাইতে হবে ইয়েস দিয়ে, আমরা আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটা বাধ্যতামূলক না, থাকলে দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে পাসপোর্ট নাম্বার, নো দিয়ে দিলে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে আপনি ম্যারিড হলে ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাইতে হবে। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, মোবাইল নাম্বারটি দুইবার বসাইতে হবে। মোবাইল নাম্বার দুইবার বসানোর পরে তারপর হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটা সঠিকভাবে বসাবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটা দেবেন, আর যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে তাহলে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে কেয়ার অফ, কেয়ার অফ দিবেন হচ্ছে আপনার যিনি কেয়ার করেন ওনার নাম দিবেন, যেহেতু এখানে ওনার ফাদার্স রয়েছে আমরা ফাদার্সকে কেয়ার অফ দিয়ে দিব, অর্থাৎ যিনি অভিভাবক থাকে তার নামটা দিতে হয়। তো আমরা এখান থেকে ভিলেজ দিয়ে দিব, আমরা ভিলেজ দিব। তারপর হচ্ছে রোড হাউস যেটা সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর হচ্ছে উপজেলা পুলিশ স্টেশন দিতে হবে। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন, আর যদি সেম না হয় তাহলে এখানে তথ্যগুলো লিখে দিতে হবে। তো এরপরে হচ্ছে আপনাকে এসএসসির তথ্য দিতে হবে, এসএসসির তথ্যটা আপনি দিবেন, এসএসসি রোল নাম্বারটা বসাইতে হবে, আপনি রোল নাম্বারটা বসাবেন। গ্রুপ যেটা সেটা বসাইতে হবে, গ্রুপ আপনার বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ভোট যেটা বসাইতে হবে, বরিশাল ভোট আমরা বসিয়ে দিচ্ছি, বসালাম। তারপর হচ্ছে রেজাল্ট আউট অফ কত সেটা এখান থেকে দেখে আপনি দিবেন, আউট অফ ফাইভ আমরা দিব কত। তারপর হচ্ছে কত সনে পাশ করেছেন সেটা দিতে হবে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট এইচএসসি, অফিস সহায়কে এইচএসসিটা বাধ্যতামূলক না, যদি আপনার ইচ্ছে হয় দিতে আপনি দিবেন, আর যদি না হয় তাহলে দিবেন না। এর মানে হচ্ছে আপনি দেখবেন যখন কোথাও ইফ অ্যাভেলেবেল ইফ অ্যাপ্লিকেবল এগুলো লেখা থাকে তাহলে আপনি সেটা বুঝবেন সেটা কম্পালসারি না, অর্থাৎ ইমার্জেন্সি না, আপনার দেওয়াই লাগবে। আর যদি জেনারেল এটা থাকে তাহলে আপনি দিতে পারেন। তো আমরা এটা দিয়ে দিব, যেহেতু আছে এটা দিয়ে দিলে অসুবিধা নেই, আমরা দিয়ে দিব। তো আমরা এখান থেকে এসএসসি এবং এইচএসসি দুটাই বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদেরকে রয়েছে মাস্টার্স লেভেল, মাস্টার্স লেভেলে আমরা যাব না, আমাদের প্রয়োজন নাই মাস্টার্স লেভেল। আমরা তারপর হচ্ছে নিচের দিকে আসব,
ইফ অ্যাপ্লিকেবল, যদি জব এক্সপিরিয়েন্স থাকে, যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবি, না থাকলে নাই। তারপরে হচ্ছে আমরা এখানে আর কিছু লিখবো না। তারপর হচ্ছে আমরা যাবো কোথায়, ভেরিফিকেশন কোড। এখানে যে ক্যাপচাই দেওয়া আছে সেটি আপনারাই পাশের বক্সে লিখতে হবে। তো আমরা এখান থেকে যেভাবে আছে ঠিক সেইভাবেই লিখতে হবে, হ্যাঁ সেইভাবে লিখতে হবে। লেখার পর এখানে জাস্ট চেক মার্ক করবো, চেক মার্ক করে সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনি আপনার সকল তথ্যগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, এবং আপনার যে তথ্যগুলো আপনি দিয়েছেন সব সঠিক আছে কি না সেটা এখান থেকেই দেখে নেবেন। তো এখানে যদি আপনার সকল তথ্যগুলো সঠিক হয়ে থাকে, তারপরে হচ্ছে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচে আসার পর এখানে আপলোড অবলিক চেঞ্জ ফটো, এখানে আপনি চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। আপনার ফটোটি যেখানে রয়েছে আপনি সেখানে যাবেন, সেখান থেকে জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করলে ছবিটি নিয়ে আসবেন। তারপরে হচ্ছে আপনাকে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। আপনার স্বাক্ষরটি যেখানে আছে আপনি সেখান থেকে স্বাক্ষরটিও জাস্ট এখান থেকে বসিয়ে দেবেন। আপনার ছবি এবং সিগনেচারের সাইজ যদি ঠিক থাকে তাহলে আপনাকে এখানে প্রিভিউ আকারে দেখাবে আপনার ছবি এবং সিগনেচার, আর যদি সাইজ ঠিক না থাকে তাহলে নাও দেখাতে পারে। সেজন্য ছবি এবং সিগনেচারের সাইজ করে নিতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300, সিগনেচারের সাইজ হচ্ছে 300x80। আপনারা যারা ছবি এবং সিগনেচারের সাইজ নিয়ে ভিডিও পেতে চান, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পিকচারগুলো রিসাইজ করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে চেক মার্ক করবো। তো আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা মেসেজ দেখাবে, অ্যাপ্লিক্যান্টস কপি আনপেইড। তো এখানে একটা বিষয়, আমরা যখন টাকাটা পে করব, টাকা পেমেন্ট করার সাথে সাথে আমাদেরকে এখানে পেমেন্ট দেখাবে। তো আমরা টাকা পেমেন্ট করার পরও কিন্তু আমরা অ্যাপ্লিক্যান্টস কপিটি ডাউনলোড করব পুনরায়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করার পরে আপনারা টাকাটা জমা দিয়ে তারপরে সেই অ্যাপ্লিক্যান্টস কপিটা আপনি নিয়ে যাবেন। আনপেইড অ্যাপ্লিক্যান্টস কপিটা কিন্তু আপনি নেবেন না। তো আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমরা যখন এখানে টাকাটা পেমেন্ট করব, করার পর এখানে আনপেইড শব্দটা থাকবে না। আমরা ততক্ষণ কিন্তু এখানেই ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে জাস্ট ইউজার আইডিটি জাস্ট কপি করে নিলাম। ইউজার আইডিটি কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে ডাউনলোড অ্যাপ্লিক্যান্টস কপি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ইউজার আইডিতে আমরা আমাদের ইউজার আইডিটা পেস্ট করব। করার পর এখানে আপনার মোবাইলে টাকা পেমেন্ট করার সাথে সাথে একটা মেসেজ যাবে, মেসেজে একটি পাসওয়ার্ড থাকবে, আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তুলে আমরা জাস্ট এখানে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার অ্যাপ্লিক্যান্টস কপিটি পুনরায় সেম অ্যাপ্লিক্যান্টস কপি আসবে, তবে পাশেই লেখা থাকবে পেইড। তো আপনি এই পেইড লেখা যেই অ্যাপ্লিক্যান্টস কপিটা সেটি আপনি ডাউনলোড করবেন। একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পরে আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট কিপ অপশন লেখা থাকবে, আপনি কিপ অপশনে ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা এখানে কিপ অপশনটা ক্লিক করি না, তাতে করে দেখা যায় আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয় না, এজন্য কিপ অপশন সিলেক্ট করতে হবে। তো এটি হচ্ছে ভূমি জরিপ ও অধিদপ্তর রেকর্ড এবং জরিপ এই কার্যালয়ে আবেদনের সিস্টেম। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ কন্টিনিউ করেছেন আপনাদেরকে ভালোবাসা জানাই, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।